নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজ আমি আপনাদেরকে একটা নিঃস্বার্থ ভালোবাসার গল্প শোনাব। গল্পটি ভালো লাগলে বন্ধু ও পরিজনদের অবশ্যই শেয়ার করবেন। কিছু ভালোবাসা এমনও হয়। একটি ছেলে খুব সাদাসিধে, সে একটি দোকানে কাজ করত। বেতন ছিল মাত্র 5,000 টাকা। ছেলেটির দোকানের সামনে দিয়ে প্রতিদিন একটা মেয়ে স্কুলে যেত। মেয়েটি ছিল খুব সুন্দরী। মেয়েটি যখন স্কুলে যেত, ছেলেটি প্রতিদিন দোকানের বাইরে বেরিয়ে মেয়েটার দিকে তাকিয়ে থাকত। ছেলেটি মনে মনে মেয়েটিকে খুব ভালোবাসত। মেয়েটিও প্রতিদিন লক্ষ্য করত, সে যখন স্কুলে যায় তখন ছেলেটি তার দিকে তাকিয়ে থাকে। ছেলেটির খুব ইচ্ছা হয় মেয়েটির সাথে কথা বলার, কিন্তু সাহস পায় না, কারণ সে তো খুব গরিব, মেয়েটি খুব ধনী পরিবারের। তাই ছেলেটি ভয় লাগত। এইভাবে অনেক দিন চলে যায়। একদিন মেয়েটা স্কুলে যায় না। ছেলেটি দোকানের বাইরে পুরো দিন দাঁড়িয়ে থাকে, কিন্তু মেয়েটি আসে না। পরের দিন ছেলেটি মেয়েটির বান্ধবীদের কাছ থেকে জানতে পারলো মেয়েটি অসুস্থ হয়ে পড়েছে। মেয়েটি দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। এটা শোনার পর ছেলেটির আর কিছুই ভালো লাগে না। কিন্তু কি করবে, সে তো আর মেয়েটির বাড়িতে যেতে পারবে না। এদিকে মেয়েটির বাবা তার বন্ধুর ছেলের সাথে মেয়ের বিয়ে ঠিক করেছে। কিন্তু বন্ধুর ছেলে এসে বলে, আমি আপনার অসুস্থ মেয়েকে বিয়ে করতে পারবো না। বন্ধুর ছেলে মেয়েটির বাবাকে খুব অপমান করে চলে যায়। মেয়েটি তার বাবাকে বলল, আমি যে রাস্তা দিয়ে স্কুলে যাই, ওই রাস্তায় একটা দোকানে একটা ছেলে কাজ করে, ওর নাম আবির, আবিরকে ডেকে নিয়ে এসো। মেয়েটির বাবা আবিরকে ডেকে নিয়ে আসে। মেয়েটিকে অসুস্থ দেখে আবির চোখে জল এসে যায়। মেয়েটির বাবা আবিরকে বলল, আমার মেয়ের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, তুমি তো আমার মেয়েকে খুব পছন্দ করো, তুমি কি আমার মেয়েকে একটা কিডনি দেবে? আবির বলল, আমি এই জন্যই তো এসেছি, আমি চাই ম্যাডাম আবার আগের মতো ওই রাস্তা দিয়ে স্কুলে যায়, আর আমি তাকে প্রাণ ভরে দেখব, আর আমি কিছুই চাই না। এটা শোনার পর মেয়েটি বিছানা থেকে উঠে ছেলেটির পা ধরে খুব কাঁদছে আর বলছে, তুমি আমাকে এত ভালোবাসো? মেয়েটি বলল, আমার কোনো কিডনি নষ্ট হয়নি, আমি তোমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছিলাম। এটা বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সত্যি ভালোবাসা এমনই হওয়া উচিত। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। গল্পটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন।